ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে 1-9 বছরের আদিবাসী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাঁকুড়া সোনামুখী থানার মালিক বাজার গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, আদিবাসী ওই শিশুটির বাবা ও মা গত কয়েক বছর আগে মারা যান। পিসির সাথে গ্রামের বাড়িতে সে থাকত। অন্যান্য দিনের মতন সোমবার রাতে বাড়িতে যখন সে ঘুমোচ্ছিল তখন তাকে কেউ বা কারা তুলে নিয়ে যায়। বিষয়টি গ্রামের লোক বুঝতে পেরে রাতেই খোঁজাখুঁজি শুরু করলে সন্ধান মেলেনি। মঙ্গলবার ভোরে রক্তাক্ত অবস্থায় সে নিজেই বাড়িতে ফেরে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশে। গ্রামে আসেন অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস, বিষ্ণুপুরের এসডিপিও ও কুতুবুদ্দিন খান, সোনামুখী থানার আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্যরা। এখানে আমাদের দুটোর সময় ঘটেছিল বলতে, মাতাল হোক যা হোক, আমাদের ভাটির জন্য আমাদের এটা আমাদের অত্যাচার চলছে। ওই আমরা মনে করছি প্রথমটা হয়তো মানে ছেলে দূরে চলে গেছে, এটা প্রথমে তারপরে তো বুঝতে পারি যে এরকম কেস। হ্যাঁ, ওই কত 8-9 বছর বয়স হবে। না না না, এখন বুঝতে পারি, আমরা চেষ্টা করছি ধরা। হ্যাঁ, এসেছিল। ওরা বলছে আমরা দেখছি, আপনারা চেষ্টা করুন। কি হয়েছিল আপনাদের গ্রামে গতকাল রাত্রে? এই মানিবাইয়ের পঞ্চায়েতের সুকাশল গ্রামে একটি ধর্ষণের ঘটনা আমরা শুনতে পাই এবং মেয়েটি নাবালিকা। পুলিশে অভিযোগ করা হয়েছে রাত্রেবেলার মধ্যেই। পুলিশ আসে, এখন ঘটনাস্থলে এসডিপিও সাহেব এবং অ্যাডিশনাল এসপি আইসি সাহেব এসেছিলেন। তদন্ত চলছে, আশা করছি যে 2-1 দিনের মধ্যেই আমরা অপরাধীকে খুঁজে বের করব। গ্রামবাসীরা লিখিত অভিযোগ করেছে থানায়? হ্যাঁ। কি মনে হচ্ছে, এলাকার লোক করেছে না বাইরে থেকে? সে তদন্ত সাপেক্ষ পুলিশ পুলিশের কাজ করছে, আইন আইনের কাজ করবে। রাতে প্রথমে ঘটেছিল, আমরা ভাবলাম মানে একটি বাচ্চা মেয়ে বছর 9 হবে, তুলে নিয়ে গেছে বিছানার থেকে। এরা সবাই ভাবলো প্রথমে ছেলে ধরা এরকম করে চারধারে পাশাপাশি লোক ছুটাছুটি করলো। তারপরে আমরা যখন সকালে মেয়েটি ভোরের দিকে আসে তখন দেখছি ব্লিডিং হচ্ছে, তখন আমরা আবার তার আগে পুলিশকে ফোন করেছিলাম এবং সোনামুখীর পুলিশ এসেছিল। ওনাদের কাছে আমরা জানালাম যে একদম নির্দোষী, দোষী যে দোষী সাব্যস্ত করতে হবে এবং শাস্তি দিতে হবে। আমরাও চেষ্টায় থাকছি, আপনারাও চেষ্টায় থাকুন। আর আমাদের এই চুলায় মতগুলো আর এই জন্যই বেশি আমাদের অশান্তি। পুলিশ কি বলে? পুলিশ বলছে আমরা চেষ্টা করছি, আপনারাও চেষ্টায় থাকুন, আসামি অবশ্যই ধরা পড়বে।